আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি? সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাচ্ছি আরটিএন বাংলা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ থেকে 70 বছর পূর্বে 1952 সালের এই দিনে মাতৃভাষাকে রক্ষা করার জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সালাম, জব্বার, বরকত সহ নাম না জানা অনেকে, সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। যারা বেঁচে আছেন ভাষা শহীদের সকলকে সশব্দ সালাম জানাচ্ছি। 1952 সালের মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্রের সূচনা করেছিল। মাতৃভাষা হিসেবে বাংলা ভাষা বিশ্বের দরবারে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আজকের এই ভাষা দিবসে সেই সমস্ত শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, যারা বেঁচে আছেন, যারা কর্তব্য বরণ করেছিলেন সেদিন, তাদের যারা বেঁচে আছেন দীর্ঘায়ু কামনা করছি। আমরা আজকের এই দিনে 1952 সালে যে শপথের মাধ্যমে মায়ের ভাষাকে রক্ষা করেছিলেন, আমরা নতুন প্রজন্মদেরকে আহ্বান জানাবো, আসুন আমরা সেই শপথে উজ্জীবিত হয়ে এই বাংলাদেশ আমার আপনার এ দেশকে রক্ষা করার জন্য আমাদেরকে উদ্যমী হতে হবে। তাই পরিশেষে সবাইকে আজকের এই দিনে শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।